বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, বাংলাদেশ মালয়েশিয়া হয়ে গেছে, এদেরকে দেখলে কি মনে হয়, বাংলাদেশ কি সিঙ্গাপুর হয়েছে নাকি আরো কিছুক্ষণ বাকি আছে? এই মানুষগুলো যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বলতে পারি না। আমি হঠাৎ করে কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি এই ছোট্ট একটা টং দোকান নিয়ে মহিলাটা বসে আছে। তারপর ওনার কাছে আসলাম, এসে ভাবলাম দেখি একটু কিছু কিনি, কিনতে কিনতে এক পর্যায়ে দেখি এই একটা পাতিলের ভিতরে কিছু চালও দেখা যায়। আপনি চাল দিয়ে কি করেন? ভাত রান্না করেন, মানে এখানে রান্না করবেন? এখানে রান্না করি, এই যে চুলা আছে আমার, চার চুলা, মানে চায়ের চুলায় উনি চাল রান্না করে, মানে ভাত রান্না করে। আর আপনি খাওয়া দাওয়া, এই ঘুম কোথায়, ঘুমান কোথায়? ঘুমাই এই জায়গায় আমার স্যারের মধ্যে একটা মিত্র ভাও দিয়ে আর একটা মাথারা দিয়ে আমি এটার লগে ডালে যাই। উনি এখানে এই টং দোকানটার ভিতরেই এই ওনার ছে সন্তান আছে, সন্তানকে নিয়ে রাতে ঘুমায়। আপনি ভয় পান না? জি ভয় তো লাগে, অনেক মানুষের সমস্যা করে, অনেক কোলা হয় না, সেনে কুটটা করে, অনেক ধরনের সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা হয়। পায় গিয়েছে ওর? তার পা অ্যাক্সিডেন্ট হয়েছে, অটো রিক্সা সেরেন লাগে, এই জায়গাটা তো ভাড়া পড়ে গেছে, পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমরা সদরে নিচে রাখছে না, রাখে না, ভূমি রাখছে, রাখছে না। হ্যাঁ, উচাই তুলি ভর্তি দিয়েছে। হ্যাঁ, তার ওটা সিঁড়ি লাগছে, দুটা রথ লাগছে, এটা ঢাকা মেডিকেল নিতে হবে, এই জায়গাটা পাঁচ সাক্ষ হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। এখন এটা উন্নত চিকিৎসা না করলে পরবর্তীতে সব ঝামেলা হবে না? পরবর্তীতে তারা কইছে এই জায়গাটা বন্ধ করতে যাবে, মানে পুরো পা পচে যাবে। এখন আমার এই মুহূর্তে আমার হাতে, আমি যেন 20 কাম ওই চাইরা রাখো আমার নাই, আমার এই মুহূর্তে আমার এই দোকানটা দিয়ে সব কিছু। বাংলাদেশ কিনে অনেক বড় বড় স্বপ্ন দেখেন, তারা বাস্তবে রাস্তায় নেমে আসেন, আসলে দেখতে পাবেন এই সমস্ত মায়েরা রাস্তায় বসে বসে রাত বাজে 12টা, আরো কত রাত পর্যন্ত এখানে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসে থাকতে হয়, এটার কোনো হিসাব নাই। আজকে আমি ওনাকে দেখে খুব অবাক হলাম, এই একটা জায়গা, যে জায়গাটা একেবারে আমার কাছে অনিরাপদ মনে হয়, আমি নিজে এখান দিয়ে যেতে ভয় পাই, আর এই মহিলা এখানে বসে বসে ব্যবসা করে, তাও আবার ওনার এই সন্তানটা সুচিকিৎসার অভাবে ঠিক এভাবেই এখানে শুয়ে আছে। তাদেরকে দেখার দায়িত্ব কার? তাদেরকে দেখার দায়িত্ব আমাদের। আপনারা যারা ঘুমিয়ে আছেন তারা একটা বার সজাগ হন, আপনারা সজাগ হলে বাংলাদেশ সিঙ্গাপুর হবে, বাংলাদেশ মালয়েশিয়া হবে, বাংলাদেশ ডিজিটাল হবে। কিন্তু আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে যদি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এটা কখনোই বাস্তবে রূপান্তরিত হবে না। তো দর্শক, আপনারা যে যেখান থেকে আজকে দেখছেন, আমি যতটুকু পারি হয়তো আজকে ওনাকে সহযোগিতা করে এখান থেকে চলে যাব, কালকে ওনার কি হবে এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আজকে আমি ওনার পেট ভরে খাওয়াতে পারবো যে কোনো একটা হোটেলে নিয়ে, কালকে কি হবে, কালকে কি হবে ওনার, কাল আমাদেরকে নির্ধারণ করতে হবে, নির্ধারণ করবে উপরওয়ালা, চেষ্টা করব আমরা। কিন্তু আমরা যদি তাদের জন্য চেষ্টা না করি, স্বপ্ন দেখে আমাদের কোনো লাভ হবে না। তো দর্শক, উনি সারাদিন যে ব্যবসা করে, এই ব্যবসা দিয়ে আমার মনে হয় না উনি চালটা, সারাদিন যে খাবার লাগে খাবারটাও সংগ্রহ করতে পারে কিনা আমার মনে হয় না। আপনারা যদি ওনার দিকে একটু সুনজরে তাকান, হয়তো ওনার একটা মাথা গোজার ঠাই হবে। আপনারা যদি ওদের দিকে একটু তাকান, তাহলে হয়তো বা তারা এক মুঠো ভাত খেয়ে বেঁচে থাকবে, অন্যথায় ঠিক এভাবেই এখানেই ভাত খেতে হবে, এখানেই ঘুমাতে হবে, এখানেই তার শেষ জীবন অবধি শেষ সময়টা কাটাতে হবে। ভবিষ্যৎ ছিল এটা, আজকে এটাও বিছানায় শুয়ে আছে, এখন এই ভবিষ্যৎ নিয়ে উনি টেনশনে পড়ে গেছে। আর যদি সুচিকিৎসা করতে না পারে, পুরো পাটা কেটে ফেলে দিতে হবে। আসুন আমরা সবাই মিলে এই মানুষগুলোর পাশে দাঁড়াই, এই মানুষগুলোকে একটু মাথা গোজার ঠাই করে দেই। তো বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, যেভাবেই আছেন, যদি মনে করেন ওনার পাশে এসে দাঁড়াতে চান, তাহলে কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভারের নিচে আসলেই ওনাকে পেয়ে যাবেন। আর যদি কেউ মনে করেন আপনারা আমার মাধ্যমে ওনাকে সহযোগিতা করতে চান, তাহলে স্ক্রিনে এবং ক্যাপশনে বিকাশ নাম্বার গুলো দেওয়া থাকবে, আপনারা এখানে ওনার জন্য সহযোগিতা পাঠাবেন। আমি চেষ্টা করব ওনার জন্য একটা মাথা গোজার ঠাই তৈরি করে দিতে, আমি চেষ্টা করব উনি যাতে রাত 2-3 পর্যন্ত ব্যবসা করে খেতে না হয় এই ব্যবস্থা করে দিতে। তো দর্শক, আমি চেষ্টা করব এই ছেলেটার পাটা যাতে কেটে ফেলে দিতে না হয় একটা সুচিকিৎসা করার ব্যবস্থা করতে। ওনার একটাই আকুতি, উনি আর এই খোলা আকাশের নিচে থাকতে চায় না। আমি আপনি এসি রুমে ঘুমাই, আর এই এই বয়স্ক মা বোনেরা এভাবে খোলা আকাশের নিচে কিভাবে নিরাপদে থাকে বলেন? আমাদের ঘরেও তো আমাদের মা বোনেরা নিরাপদে নাই, আমাদের ঘরে আমাদের মা বোনেরা নিরাপদে আছে নাই, আর এই এই মায়েরা কিভাবে খোলা আকাশের নিচে, এই ফ্লাইওভারের নিচে তার ইজ্জত নিয়ে কিভাবে আছে, আমার বোধগম্য নয়। সবাই যদি আপনার মারফতে, সবাই এটা দেখে যদি আপনার মারফতে সবাই দেয়, তাহলে আমি আশা করি উনি পাবে, মানে উনি চিকিৎসাটা করাইতে পারবে, করাইতে পারবে। আমি ওনার যেটুকু পারি আমি হেল্প করে, এরপরও সাধারণ মানুষ যা পারে সব আপনার মাধ্যমে উনাকে হেল্প যদি করতে পারে সবাই, মানে আল্লাহর রহমতে বাচ্চাটার একটা সুচিকিৎসা হবে, তার মারও থাকার একটা ব্যবস্থা হবে। তো দর্শক, আমরা চাই এই মাটা যাতে আর শাসনগাছা ফ্লাইওভারের নিচে না থাকে, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। আমরা এখন কিছুক্ষণ পরে ঘুমাইয়া যাব, কিন্তু এই মা কখন ঘুমাবে, কখন রান্না করবে, কখন খাওয়াবে,
কখন তার মাথা গোজার জন্য একটু রাস্তা গড়ে তুলবে আমার বোধগম্য নয়। ওনাকে জিজ্ঞেস করেছিলাম কোথায় ঘুমান, বলে যে দুইটা চেয়ার একসাথে করে এখানেই ঘুমিয়ে থাকি, এই ছেলেটা এখানেই থাকে 30 দিন, মাসে 30 দিন ঠিক এভাবেই তিনি এখানেই দিন জীবন যাপন করে। তো বন্ধুরা আমরা চাই আপনাদের একটু সুনজর, আপনারা যদি ওনার দিকে তাকান তাহলে আমি ওনার জন্য একটা মাথা গোজার ঠাই তৈরি করে দিব, আমার যতটুকু কুলায় আমারটা সহ আপনাদের সহযোগিতা নিয়ে চাই প্রথমেই ওর প্রথমেই এই ছেলেটার পায়ের চিকিৎসা করাবো, তারপরে ওনার জন্য মাথা গোজার ঠাই বা ব্যবসা প্রতিষ্ঠান আগামী দিন উনি যে আগামী দিনগুলোতে যাতে উনি ভালো থাকে সেই ব্যবস্থা করে দিব। তাই আপনাদের সুনজর চাই, আপনারা স্ক্রিনে দেওয়া যে বিকাশ নাম্বার এবং ক্যাপশনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এখানে আপনারা অর্থ সহযোগিতা পাঠিয়ে ওনার পাশে দাঁড়ান, আমরা একটা ফান্ডরাইজ করে সবগুলো অর্থ একসাথে করে ওনার জন্য ইনশাআল্লাহ ওনার ছেলের চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।